ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে অতিরিক্ত 50টি কোচ আর 20টি ইঞ্জিন। এছাড়া চলবে 6টি স্পেশাল ট্রেন। চট্টগ্রাম চাঁদপুর রুটেও থাকবে 2টি বিশেষ ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রায় টিকিট কালোবাজারি ঠেকাতেও তারা তৎপর থাকবেন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া। করোনার কারণে দুই বছর ঈদুল ফিতরে যাত্রী পরিবহন করেনি ট্রেন। এবারের ঈদের ট্রেনে আগের মতো যাত্রীর চাপ হবে সেই বিষয়ে মাথায় রেখে রেলওয়ে পূর্বাঞ্চল বাড়তি প্রস্তুতি নিয়ে 6টি স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি অতিরিক্ত বগি সংযুক্ত করবে বলেন রেল কর্তৃপক্ষ। ঈদের আগে আমরা আশা করছি রমজানের মাসে আমরা 50টি কোচ আউটরান দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি। এদিকে অতিরিক্ত যাত্রীর চাহিদা পূরণে রেলওয়ের 72টি কারখানায় চলছে বিশাল কর্মযজ্ঞ। কারখানায় 11টি শপের শ্রমিকদের যেন দম ফেলার সময় নেই, রাত দিন সমান তালে চলছে ট্রেনের বগি মেরামতের কাজ। ভাঙাচোরা গাড়িকে আমরা মেরামত করে নতুন গাড়ি তৈরি করে দিই আর কি। এখন কাজ চাপ বেশি আগের থেকে, কারণ ঈদের টাইম গাড়ি দিতে হবে আমাদের অনেক। অন্যদিকে আগামী 23 এপ্রিল থেকে ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট থাকবে 50% আর 50% থাকবে কাউন্টারে। তবে যাত্রায় ট্রেনের টিকিট নিয়ে যেন নয় ছয় না হয় সেদিকে নজর রাখার আহ্বান টিকিট প্রত্যাশীদের। ট্রেন সার্ভিসটা যদি যত বেশি বাড়ানো যায় এবং যত বেশি যাত্রী করে নিতে পারে আমার মনে হচ্ছে ততই আমাদের জন্য সুফল হবে। টিকিট যেন কালোবাজারিতে না যায় সেই দাবি আমাদের। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলেন টিকিট কালোবাজারি ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। টিকিট কালোবাজারির বিষয়ে আমাদের জিরো টলারেন্স। আমরা যদি কোনো জায়গায় জানি যে এই ক্ষেত্রে কালোবাজারি আছে আমরা সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা জানেন অলরেডি আমরা বেশ কিছু কালোবাজারিকে আমরা ধরে ফেলেছি এবং আমাদের কিছু কিছু তথ্য আছে, কিছু কিছু ব্যক্তির বিষয়ে আমাদের নলেজ এসেছে, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব। তবে যাত্রায় ট্রেনের শিডিউল যেন বিপর্যয় না হয় সেদিকে নজর রাখার আহ্বান যাত্রীদের। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।